সম্প্রসারণের উপায়। এক নাম্বার আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস করা। উৎপাদন ব্যয় কি করা? হ্রাস করা। দেখো, যে কোনো পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে পরিমাণ ব্যয় হয়, ওই ব্যয় যদি ধীরে ধীরে কমানো যায়, উৎপাদন ব্যয়ের পরিমাণটা যদি কমানো যায়, তাহলে আমরা কি করতে পারবো? উৎপাদন ব্যয় হ্রাস করতে পারবো। অন্যদিকে আমার রপ্তানি বাণিজ্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। মানে উৎপাদন ব্যয় কমলে রপ্তানিটা বাড়ানো যায়, অন্যান্য দেশসমূহ কম দামে পণ্য ক্রয় করতে পারে। আচ্ছা, এরপরে রপ্তানি শুল্ক হ্রাস। যে কোনো দ্রব্য যখন আমরা রপ্তানি করি, রপ্তানির বেলায় আমাদেরকে রপ্তানি শুল্ক দিতে হয়। এখন রপ্তানি শুল্ক কমালে রপ্তানি কারকরা উৎসাহিত হয় অধিক পরিমাণ রপ্তানি করতে। তিন নম্বর হচ্ছে রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি। রপ্তানি পণ্যের যতটুকু সম্ভব হয় উৎপাদনের পরিমাণটা কি বাড়ানো, উৎপাদনের পরিমাণটা বাড়ানো। এরপরে চার নম্বর হচ্ছে শুল্ক রেয়াত। চার নম্বর কি হবে? শুল্ক রেয়াত, শুল্কের পরিমাণটা কমিয়ে দেওয়া, শুল্ক রেয়াত দেওয়া। তাহলে কি হবে? তোমার হচ্ছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে। এরপরে পাঁচ নম্বর, পরিবহন ব্যবস্থার উন্নয়ন। পরিবহন ব্যবস্থার কি করা? উন্নয়ন করা। পরিবহনের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার যতটুকু সম্ভব হয় উন্নয়ন করা। তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে তখন আমাদের কি হবে? তোমার হচ্ছে রপ্তানি বাণিজ্য প্রসার ঘটবে। এবার হচ্ছে জ্বালানির দাম হ্রাস। জ্বালানির দাম হ্রাস করা গেলে উৎপাদন বৃদ্ধি করা যাবে, উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি বাড়বে। এটা হচ্ছে জ্বালানি দ্রব্যের দাম হ্রাস করা। সাত নম্বর যে পয়েন্টটা, বাণিজ্য প্রতিনিধি প্রেরণ। বাণিজ্য প্রতিনিধি কি করা? প্রেরণ করা। যেমন বিভিন্ন দেশে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, ভিয়েতনাম, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ করা। কোন কোন দ্রব্যের চাহিদা বেশি, কোন কোন দ্রব্যের উৎপাদন ব্যয় কমানো যায়, তাহলে আমরা কি করতে পারবো? সেই দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন করতে পারবো। আট নম্বর যে পয়েন্ট, ব্যাপক প্রচারের ব্যবস্থা করা। ব্যাপক প্রচারের কি করা? ব্যবস্থা করা। এখন দেখবে অনলাইন, অফলাইন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, প্রত্যেকটা জায়গায় ব্যাপক প্রচার করা দ্রব্যের। আচ্ছা, মূলধনের যোগান দেওয়া। এরপরে নয় নম্বর পয়েন্ট হচ্ছে মূলধনের কি দেওয়া? যোগান দেওয়া। সর্বশেষ দশ নম্বর, পণ্যের শ্রেণী বিভাগ করা। পণ্যের মান অনুসারে, পণ্যের গুণাগুণ অনুসারে, দেখো পণ্যের মান অনুসারে, গুণাগুণ অনুসারে পণ্যকে কি করা? বিভিন্ন শ্রেণী বিভাগ করা। তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ কি করতে পারবো? আর পণ্য রপ্তানি করতে পারবো। এই সবগুলো বিষয় হচ্ছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়। রপ্তানি বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়, আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পারবা।